এখন হচ্ছে জি স্যার হচ্ছে স্যার ওকে দেখেন এখন x কিউ মাইনাস 15 এর জন্য আমরা যে ইকুয়েশনটা ধরলাম আমরা এটা কিন্তু ইচ্ছা করলে 15 মাইনাস x কিউ যত করতাম অথবা x কিউ মাইনাস 25 15 দুইটা নাও যায় ঠিক আছে কিন্তু আমরা ধরছি কি x কিউ মাইনাস 15 এখন x কিউ মাইনাস 15 এর জন্য আমরা আমাদের সত্যটা আমাদের আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা সেটা সত্যটা যাচাই করতেছে ঠিক আছে এখন খেয়াল করেন g প্রাইম অফ 2 এর জন্য আমি যে ভ্যালুটা পাইলাম সেটা হলো 1.6

এখন আপনি যদি শুরুতে ফিফটি মিনিটস এস নেন তাহলে আপনার এই যে যে আমরা এতক্ষণ যে অঙ্কটা করলাম এই এতটুকু পরিমাণ করলাম এটা সম্পূর্ণ পাওয়া গেল ঠিক আছে এটা আমাদের স্যাটিসফাই করে না এটা আমাদের কষ্টটা বৃদ্ধি হয়ে গেল আর আপনি যদি ডিরেক্ট ফিফটি মিনিটস এস করতে পারেন হ্যাঁ আপনার স্যাটিসফাই করে তাহলে ওকে আপনি এই এইটাতেই করতে পারেন হ্যাঁ তাহলে আপনার পরিশ্রম কম হবে যদি আপনি ডিরেক্ট বুঝতে পারেন যে আমি ফিফটি মিনিটস এস কিউব দিয়ে করবো খেয়াল করেন এখন এফ টু সমান জন্য কি পজিটিভ আসে একটা ভ্যালু যেটা জিরো থেকে বড় আর একটা নেগেটিভ আসে যেটা জিরো থেকে ছোট তার মনে হচ্ছে কি একটার জন্য পজিটিভ একটার জন্য নেগেটিভ তার মনে হচ্ছে কি আমাদের রোডটা হচ্ছে কি লাইস বিটুইন টু টু এন্ড ফাইভ খেয়াল করুন এখন জি প্রাইম অফ এক্স জি প্রাইম অফ এক্স সমান কি আসে দেখেন আমাদের এখানে কি আসলো দেখেন ফিফটি মাইনাস এক্স কিউবের জন্য আমি আবার এটা আগে ভাই আমি পুরানো পড়া এই জন্য দূরত্ব যাচ্ছি আমি আজকে আরেকটা নতুন মেথড পড়াবো আপনি কি নতুন

আপনি এখন সালাম দিতেছেন ঘটনা কি ভাই স্যার সালাম দিচ্ছি বিশেষ কোন কারণ তো আছে অবশ্যই স্যার মানে স্যার আমি একটা বিশেষ কারণে স্যার আমি একটু বাইরে আছি যার কারণে আমি ফোনে সারা দিনই বাইরে ছিলাম তো ফোনের থেকে কানেক্ট করে স্যার ক্লাস করছি কিন্তু এখন 3% আছে স্যার যে কোনো সময় আউট হয়ে যেতে পারি এই জন্য স্যার সরি আর জানানোর জন্য স্যার ফোন দিলাম স্যার আসি যতক্ষণ চার্জ আছে ততক্ষণ আসি স্যার আচ্ছা ঠিক আছে যতক্ষণ আছে অবশ্যই

এই ক্ষেত্রে আমাদের স্যাটিসফাই করে ঠিক আছে তার মানে হচ্ছে কি আমাদের এখন যে ভাবে নেওয়া আছে এটা ওকে ডান আমরা এখন এই ওয়েতে আগালে আমাদের ম্যাটটা হবে ঠিক আছে এখন খেয়াল করো আমি যে লেট এক্স নট সমান 2.5 দছি এটা আপনি একটা ধরলে হবে তবে এটা 2.5 আর 2 এটা হচ্ছে কি যেহেতু 2.4 আর 2.5 এর মধ্যে ভ্যালুটা 2.5 টা নিলে অঙ্কটা বেশি দূরে আসবে স্যার আমি বললেন যে 2.4 আমি বলি একটু বলি শুনেন

আমাদের যে ইকুয়েশনটা জিও ফ্যাক্স জিও ফ্যাক্স সমান কি দেখো তো প্লাস টোয়েন্টি এক্স মাইনাস না এটা ক্যালকুলেটর দেখাই দিলা স্যার এখানে আমি যদি টু দেয়া নেই স্যার হবে না সরি টু স্যার হবে না টু না নিয়ে যদি আমি টু আপনি স্টেপ অনেক বেশি বেড়ে যাবে ভাই অনেক বেশি বেড়ে যাবে অনেক বড় হবে তাহলে আমি কিভাবে বুঝবো যে আমরা টু পয়েন্ট ফাইব নিতে হবে এটা আপনি করতে করতে বুঝতে পারবেন এটা শর্টকাট কোনো সিস্টেম নাই

জি জন্য আচ্ছা এখন এখানে কি আর কোনো সমস্যা আছে বলেন এখন এগুলোতে প্রবলেম আছে সমস্যা আছে না স্যার ওখানে জাস্ট বসে বসে হ্যাঁ হ্যাঁ যে এক একশো নোট বসাবেন টু আর একশো ওয়ান মান বসাবেন এই যে এটা

আচ্ছা আচ্ছা সব পজিটিভ আসবে হ্যাঁ পজিটিভ আসবে আচ্ছা এটা গেল হ্যাঁ আর এই যে দেখেন এখানে 8টা আর 5টা ম্যাথ আছে 2 4 2 3 4 5 6 ওগুলা আপনারা নিজেরা করবেন আমি দিয়ে দিব আজকে ঠিক আছে আপনারা করবেন চেষ্টা করবেন ওগুলা থেকে ম্যাথ আসতে পারে যেটা করছ এটাও আসতে পারে অথবা ওগুলো আসতে পারে ঠিক আছে ঠিক আছে ওকে আমি তাহলে আজকে এটা এই লেকচার 1 গেল ঠিক আছে মেথড অফ ইটারেশন গেল এটা ক্রস দিলাম দেখি বাকি কি আছে এই মেথডটার নাম কি দেখছেন বাই সেকশন মেথড অথবা এটা আরেকটা নাম হচ্ছে বল জার মেথড কি মেথড বদন্ত মুখে একটু বলুন বাইক মেথড বল

ফাইন্ড এ রিয়েল রুট অফ দি কোশ্চেন ইকুয়েশন আমি ডাইরেক্ট ম্যাথে চলে গেছি আমি আপনাদেরকে এটা খুব সুন্দরভাবে দেখা দেব এটা খুব সুন্দরভাবে করতে হবে ঠিক আছে আমি একটু মনোযোগ সহকারে সবাই লিখবেন হ্যাঁ মনোযোগ সহকারে সবাই কোশ্চেনটা লেখেন আগে বল যারা লিখে এরপর এই কোশ্চেনটা লেখেন প্রবলেম 1 এই কোশ্চেনটা লেখেন সবাই দ্রুত দ্রুত কোনটা লিখবে স্যার স্যার কোশ্চেনটা আসেন স্যার উপরে হ্যাঁ স্যার এখানে লেখা হ্যাঁ এটা লেখেন সবাই লিখে আমাকে বলেন যে হ্যাঁ স্যার হ্যাঁ क्वेश्चन উঠান উঠান আর উপরে হেডিং দেন বাইসেকশন মেথড অথবা বল জানো মেথড যে কোনো নাম আসতে পারে ম্যাথ কিন্তু আপনার নামও কিন্তু মুখস্থ করতে হবে ঠিক আছে নাম না মুখস্থ না করলে কিন্তু অনেক সময় উল্টায় যাবে বুঝতে পারবো না যে কি কোথ থেকে কি করতেছেন

এই কোয়েশনটা রিয়েল রোডটা ওয়ান এন্ড টুর মধ্যে আছে এটা বলে দিচ্ছে ঠিক আছে আমার এই দুটার মধ্যে বাইর করতে হবে এবং খেয়াল করেন আমি ডিরেক্ট লিখলাম যে এফ অফ এক্স সমান এক্স কিউ মাইনাস এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এই এই কোয়েশনটাকে আমি ধরলাম এফ অফ এক্স এবং খেয়াল করেন এফ অফ ওয়ান সমান কি আসে দেখেন চেক করে দেখি একটা এই মানটা কি আসে মাইনাস ওয়ান মানে জিরো থেকে ছোট আর একটা এক টুর জন্য কি আসে ফাইভ জিরো থেকে বড় তার মানে হচ্ছে কি আমাদের এই যে কথা অনুযায়ী আমাদের কাজটা ওকে ডান হ্যাঁ

এবং খেয়াল করেন আমি এক্স ওয়ান কি আছে দেখেন তো এই যে আমার মেইন যে ইকুয়েশনটা এক্স কিউ মাইনাস এক্স মাইনাস ওয়ান একটু খেয়াল করেন আমি একটু দেখাই ক্যালকুলেটার কোথায়

ওরা বলে ওয়ান্ড ওয়ান টুর মধ্যে দেখলাম দেখলাম খেয়াল প্রসাদ এটা কিন্তু আমি এখন বলতে পারে আরো শিও হলাম যেভ এর মধ্যে বেলুয়া আছে ঠিক আছে আমি আমি কিন্তু এটা খেয়াল করেন এটা কি হলো ফাইভ এর জন্য পজিটিভ আসছে আর এর জন্য মাইনাস আসছে তার

মাইনাস ভ্যালু আসছিল তাই না জি স্যার নেগেটিভ ভ্যালু হ্যাঁ এখন খেয়াল করেন এই ভ্যালুটা যে এই জন্য এই সাথে আমি মাইনাস এখানে দেখাচ্ছি এটা না দেখাল এটা দেখা দেখাই দেওয়া হয় না কিন্তু আমি এখানে আপনাদের ম্যাথ করার সুবিধার্থে এখানে মাইনাস আর প্লাসটা দেখাচ্ছি বি বি এর মান কত কি ধরছিলাম 2 তাই না হ্যাঁ 2 2 জন কি আসলো পজিটিভ ভ্যালু পজিটিভ প্লাস বি ঠিক আছে খেয়াল করেন

আমি এখানে বসেছি কত কি পেয়েছিলাম সেভেন বাই এইট সেভেন বাই মানে কি কথা কি বুঝতেছেন আমার জি স্যার একটু স্লো করলে ভালো হয় স্যার আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এখন এখন খুব স্লো করে বলতেছি দেখেন আমার এই মান যেটা দিয়েছিল সেটা ছিল ওয়ান এর জন্য পাইছিলাম আমরা নেগেটিভ ভ্যালু সেজন্য এখানে নেগেটিভ

চেঞ্জ হবে ওই মাইনাস ভ্যালুটা রিমেইন থাকবে মানে আগেরটাই থাকবে দেখেন এখানে কি ছিল ওয়ান তাই না আমি এখানে রাখছি কিন্তু এখানে কি কি করছি এই করতে গেছে হচ্ছে চলে আসছে কেন এখানে পজিটিভ ভ্যালু আসছে পজিটিভ ভ্যালু আসলে পজিটিভ ভ্যালুটা চেঞ্জ হবে কি বললাম এই যে এই ওয়ান চলে আসছে এখন খেয়াল করেন আমি আবার কি করবো এখন এই যে এই যে এই ওয়ান আর ওয়ান

এখন খেয়াল করো এই নেগেটিভ নেগেটিভ জন্য কি হবে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ টা নেগেটিভ ভ্যালু তে চলে যাবে আর পজিটিভ আগে কি ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হ্যাঁ ঠিক আছে কোনো চেঞ্জ হবে না খেয়াল করেন তাহলে কি হলো খেয়াল করেন একটু ক্লিয়ার করেন কোথায় ক্লিয়ার করে বলেন আরে পজিটিভ নেগেটিভের এই বিষয়টা এটা একটু ক্লিয়ার করেন আমি আপনাকে বলি মেইন ইকুয়েশন কোনটা ছিল f of x এর বেল ইকুয়েশন কোনটা x³ x, minus x minus 1 তাই না x³ x, minus x minus 1 জি হ্যাঁ এই যে দেখেন আমি এর মান কি ধরছিলাম 1 1 ধরছিলাম 1 এর জন্য কি বের হলো মাইনাস আছে মাইনাস আছে এখানে মাইনাস হ্যাঁ b এর জন্য কি আসছিল b এর মান কি ধরছিলাম 2 তাই তো এটা b2 এর জন্য আমি এটা আমার কমিউনিকেশন পার্সেন্টেজ কি আসছে 5 আসছে এটা পজিটিভ না নেগেটিভ

যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত কি স্যার চালাই যেতে হবে যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ আপনি দেখেন এখানে ওয়ান ফোর থ্রি টু ফোন মিলছে এখানে ওয়ান ফোর থ্রি টু ফোন মিলছে তাহলে আমাদের অঙ্ক কি বলছে এখন তো কারেক্ট টু থ্রি প্লেসেস তাই না জি কথা বুঝছো আমার দশমিকের পরে স্যার তিনটা করে মিলতে হবে তাই তো স্যার হ্যাঁ হ্যাঁ কোশ্চেনে বলে দেওয়া আছে কারেক্ট টু থ্রি প্লেসে যদি বলা কারেক্ট কারেক্ট ফোর প্লেসে তখন ফোর প্লেস মিলতে হবে ঠিক আছে আহ স্যার আপনি টু দিয়েন কারেক্ট টু প্লেস স্যার টু দিয়ে কোনো ম্যাথ নাই এখানে থ্রি বলছে এটা আমাদের তিনটা তো মিলে নাই ফোর ফাইভ থাকে হ্যালো বলেন

আর আপনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কেন আপনি ওই কি 82 কে গুলো ইউজ করেন আপনি তো মিনিমাম 100 এমএস ইউজ করতে হবে লেটার স্যার এটা আছে কিন্তু যে আপনি যেমন x হট আসে ওইটা স্যার আমার আসতেছে না মানে ওই ওইভাবেই থাকতেছে স্যার ভাই এটা আমার কাছে আমার কাছে দুইটা ক্যালকুলেটর আছে ঠিক আছে 100 এমএস আর 991 এমএস ঠিক আছে আর আমি ইউনিভার্স আমি বিষয়টা বুঝতেছি আপনাকে ইয়া করেন মানে এই কেন কোলে আসে সেটা ঠিক আছে কিন্তু পাঁচশো সত্তর যেটা এটা আমি করতেছি এটা আসতেছে না আমি আপনাদের এই যে আপনাদের দেখেন আপনি আমি নশো একানব্বই দিয়ে একটা ফটো তুলে দিচ্ছি আপনাকে দেখেন ওকে স্যার একটু টাইম সালেক ভাই কে সালেক ভাই কে সালেক ভাই

एसएसएसएस দশমিক পরে তিনটা ডেস দশমিক টাকা কি বলে ডেসিমাল বলে তোমরা বুঝছেন দশমিক টাকা ইংলিশ নাম ঠিক আছে আপ টু থ্রি কি বলতে এখানে আপ টু থ্রি নাকি প্লেস অফ এই তো হ্যাঁ পরে তিনটা সংখ্যা পর্যন্ত আপ টু ফোর প্লেস বলতে পারে আপ টু থ্রি বলতে পারে ঠিক আছে মিনিমাম থ্রি প্লেস আসে হ্যাঁ থ্রি স্যার দুইটা দুইটা মিনিমাম দুইটা মিলে দুইটা মিলে তখন

আচ্ছা ঠিক আছে আমি আবার বলতেছি একটু ভাই আপনাদের এই কেওয়াজ গুলো আমার খুব বিরক্তি লাগে বুঝছেন যাদের যদি আশেপাশে কোনো সাউন্ড থাকে নিজ দেখতে পাই আপনারা এই মিট করে রাখেন ঠিক আছে স্যার আপনি ভিডিওটা খুব আর্লি আপডেট আপলোড দিয়ে দিন তাহলে সবার বুঝতে সুবিধা হবে আচ্ছা ঠিক আছে ভিডিও আপলোড দিতে হবে তাই তো জি স্যার

আচ্ছা আমি দেখা দিচ্ছি ঠিক আছে আমি আমি মনে হয় আপনার মনে হয় এখন পর্যন্ত ঠিক আছে আমার মনে টেবিলেই সমস্যা হচ্ছে মনে হয় তাই তাই তো স্যার ওইখানে যে ওয়ান আর টু এর কথা বলে দিছে যে থাকতে হবে অন্য কোনো অঙ্কে যদি প্রশ্নের মধ্যে বলা না থাকে যে ওয়ান টু বা থ্রি তখন ওই আগের মতো চেক করবেন আগের মতো চেক করবেন এই যে আমি দেখাই আমি প্রথমে কি করব ধরুন ওয়ান নিলাম হ্যাঁ ওয়ান এর জন্য কি আসে মাইনাস ওয়ান আসে তাই না আমি আবার নিব দেখি আমার ভ্যালু কি করতে হবে একটা পজিটিভ একটা নেগেটিভ ঠিক আছে

আচ্ছা দেখেন এখানে তাহলে আমি খেয়াল করেন এই যে ওয়ান এর জন্য কি আসলো দেখেন তো এর মান কি ধরছিলাম ওয়ান তাই তো আর ওয়ানের মান কি ছিল ওয়ান এর জন্য আমি কি পেয়েছিলাম এই মাইনাস মাইনাস ভ্যালু পেয়েছিলাম জন্য সেই করে দেখাই দিচ্ছি ঠিক আছে এখন বির জন্য কি আসে দেখেন তো মান কি টুর জন্য টুর জন্য কি আছে দেখেন তো ফাইভ যেটা প্লাস ভ্যালু খেয়াল করেন এটা প্লাস ভ্যালু কথা বুঝছেন হচ্ছে কি আমি এখন বাইশ মানে কি

তাহলে এই যে খেয়াল করেন আমি ওয়ান পয়েন্ট টু এন্ড ওয়ান এন্ড টুর জন্য কি আসে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভটা আমার মেন ইকুয়েশন বসানোর পরে কি আসলো জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ ঠিক আছে আর জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ যদি হয় সেটা জিরো থেকে বড় যেটা হচ্ছে পজিটিভ ভ্যালু তার মানে হচ্ছে কি এই ওয়ান পয়েন্ট ফাইভটা আমার এই পজিটিভ ভ্যালু যে সেকেন্ড স্টেপে যে চেঞ্জ হবে আর এই নেগেটিভ ভ্যালু আগে যেটা ছিল সেটাই রয়ে গেছে ঠিক আছে

এখন এই যে ওয়ান পয়েন্ট টু ফাইভটা যেহেতু এটার জন্য নেগেটিভ ভ্যালু আসছে মানে এই কোয়েশনে এটা নেগেটিভ ভ্যালু আসে তার মানে কি আমাদের এই থার্ড স্টেপে যাই এই ওয়ান পয়েন্ট টু ফাইভটা চলে আসবে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা এখানে চলে আসছে আর ওই যেহেতু এখন নেগেটিভ ভ্যালু হচ্ছে তাহলে তার মানে কি পজিটিভ ভ্যালু আগে যেটা ছিল সেটাই রয়ে গেছে কথা বলছেন নেগেটিভ আগে যেটা ছিল সেটাই রয়ে গেছে এখন খেয়াল করেন আবার এবার থার্ড স্টেপের কাজ

আমি যে এই ক্যালকুলেটর ইউজ করি দেখেন কত আছে এখানে কত করছিলাম দেখেন তো তাই না কত হয়েছে কত আসলো ওয়ান পয়েন্ট থ্রি

এই ভিডিও গুলাও দিব আগের ক্লাসের আগের গত সেমিস্টারের ভিডিও গুলো দেওয়া আছে আপনার ইচ্ছে করলে সেম জিনিস সেম ম্যাথ ঠিক আছে সেম সিস্টেম সেম প্রসিডিউর আপনাদের যা বলছি ওদেরকেও তা বলছি আপনারা ইচ্ছে করলে আমরা ওই ম্যাথ গুলা আমার একটা প্রশ্ন স্যার হ্যাঁ বলেন লেকচার শীট দিয়ে দিন স্যার 1 2 স্যার ওকে ওকে ঠিক আছে তাহলে আমাদের স্যার হচ্ছে x এর মানটা স্যার স্যার আমাদের x এর মানটা হচ্ছে একটা মাইনাস ভ্যালু বের করতে হবে একটা প্লাস ভ্যালু বের করতে হবে তাই তো স্যার হ্যাঁ 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 রাইট

না 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 দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ আর এখানে এমন কেউ আছে না যে একটু প্লিজ আমি আমি কথা বলি শুনেন এখানে আমি দেখতেছি যে আপনারা প্রায় 35 জনের মতো ক্লাসে অ্যাটেন্ড করছেন ঠিক আছে তো 35 জনের যদি ক্লাসে যদি অ্যাটেন্ড করে থাকেন তাহলে এখানে হচ্ছে 29 জন দেখা যাচ্ছে খেয়াল করছেন জি স্যার জি স্যার স্যার 29 জন দেখা যাচ্ছে স্যার 29 জন যদি দেখা যায় তাহলে এখানে আপনারা কি

ভাই একটু আগে পঁয়ত্রিশ জন ছিল ভাই আমি এখন আসি সারি

हां हां ओके ओके अभी देखिए और एकता दी दिस आर प्रिपेसी सर हूं हां सो आई थिंक हेलो फ्रॉम नोएडा फ्रॉम

স্যার আমাদের গ্রুপে স্যার সমস্যা আছে জয়েন্ট আছে উই তো দেওয়া আছে যে কে কে বলতাছে উনি কানেক্ট এই যে দেখেন এই যে এখানে দেওয়া আছে আছে সেকশন 2 কাউকে অ্যাড করা হয়নি স্যার সেকশন 1 এর অ্যাড স্যার

জি স্যার জি স্যার সবাই নাম নামের সাথে আইডি এড করে দিবেন হ্যাঁ জি স্যার স্যার আমার নামটা কি স্যার এমডি মাহমুদুর রহমান স্যার স্যার মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার আমরা এইভাবে স্যার অনেকেই নেই স্যার এড এর জন্য আমরা ইনবক্সে আজকে চ্যাট বক্সে দিয়ে দিই স্যার ইনবক্সে রোল নাম্বার দিয়ে দিলে ওই ভালো হতো স্যার যারা যারা একবার একবারের জন্য হলো কানেক্ট হইছে তারা অলরেডি ইনক্লুডেড ঠিক আছে যারা এক বছর একবারের জন্য কানেক্ট হয়েছে তারা ওকে আপনারা আবার দিতে হবে না পার্সোনালি ঠিক আছে ওকে স্যার লিপ নিব স্যার না লিখতে হবে না লিখতে হবে না যারা কানেক্ট হয়েছে ওকে না ঠিক আছে আজকের জন্য ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ জি আসসালামু আলাইকুম স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার আগে কথা বলতে দাও This is the one point of view.